সকালে উঠি আমি মনে মনে বলি, তোমার শরীর টরীর ঠিক আছে তো এত সকালে উঠে? সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। বলি চলি চলি বলে এখন চললে কোথায়? ও সকাল থেকে শুধু প্রশ্ন আর প্রশ্ন। প্রাতঃভ্রমণ, আমি প্রাতঃভ্রমণে যাব, মানে ওই একটু হাঁটাহাঁটি আর কি। তাই তাই বলি মনে এত ফুর্তি কেন? তা আমাকে না নিয়ে ভ্রমণে যাওয়া হচ্ছে? দাঁড়াও, ঘুম থেকে উঠেই তোমার টং টং করে ঘুরে বেড়ানো আমি বের করছি। আরে এ ঘোড়া সে ঘোড়া নয়, ওসব আমি জানি না। এই নাও ফুলের সাজি আর এই নাও আঁকশি, যেখানেই যাও ফেরার সময় একবারে পূজোর ফুল আমপল্লব নিয়ে তবেই ফিরবে। ও সকালবেলা হাঁটতে যাব তাতেও বাঁধা, এই শুরু হলো না? এতটুকু শান্তি নেই, বলি এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করবে নাকি গোতরটা নাড়িয়ে একটু কাজে কমে লাগবে? না লাগালে উপায় আছে, পড়েছি গিন্নির হাতে, খোঁটা খাই দিনে রাতে। ধুর, বলি এবার তো কাজে বেরোতে হবে নাকি? কাজে বেরোবে না তো কি ঘরে বসে বসে রান্নাবাটি খেলবে? কাজ করে জানে একবারে উদ্ধার করে দিচ্ছে। ওই ওই আবার শুরু হলো। না 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 না, আমি বলছিলাম যে আজ কি হাতে হরিমটর ধরাবে? কই এখনো তো উনুনে আঁচ পড়েনি দেখছি। যা দেখছো ঠিকই দেখছো, পড়েনি আর পড়বেও না। সে কি রান্না না হলে খাবো কি, না খেলে বাঁচবো কি করে? এই তুমি কি মারতে চাও নাকি আমায়? গিনি এমন করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আহাম বালাই শাট বালাই শাট বালাই শাট, তুমি মরবে কেন গো? কেন মরবো না, বলি মরবো নাই বা কেন? বাড়িতে একটা কিছু আছে যা দিয়ে উনুনটা ধরাই? আমার তো হাড় মাস জ্বালিয়ে খেলে, খালি উনুন জ্বালানোর সময় এটা নেই আর সেটা নেই। কি কি বললে তুমি? আমি তোমার হাড় মাস জ্বালাচ্ছি? আমি এই মরেছে কি বলতে কি বলে ফেলেছি, এই যে ভয়ঙ্কর এবার খেপে গেছে। না না আর থেকে কাজ নেই, এবারে চলো পালাই। পালাচ্ছ কোথায়, কোথায় পালাচ্ছ তুমি? কি যে বলো না গিন্নি, পালাবো কেন পালাবো কেন, আর পালিয়ে যাবোই বা কোথায়? আমি খালি এই যাবো আর চেলা কাঠ খখনা জোগাড় করেই ফিরে আসবো, এই যাবো আর আসবো, কেমন? হ্যাঁ তাই করো, কাজ না করে করে হাড়েতে একবারে জং ধরে গেল। গিন্নির মুখ তো নয় যেন সান্দাওয়া কাঁচি, মুখ খুলবে আর একবারে ক্যাচ ক্যাচ করে কেটে দেবে। হরি 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 হরি। কি হ্যাঁ হরি, কেমন যেন মন মরা দেখাচ্ছে, শরীর গতিক ভালো নেই বুঝি? আর শরীর শরীর আর থাকার জো আছে? টাকার হিসাব মেলাতে গিয়ে একেবারে কাল ঘাম ঝরে যাচ্ছে। কষ্ট না করলে কি আর কেস তো মানে ওই লক্ষ্মী পাওয়া যায়? তাই আর পাচ্ছি কোথায়, ওর এখন টাকার বড় দরকার। তুই একবারটা চাষা, 500টি টাকা আমি ওর কাছ থেকে পাই, চাইলাম বলে দেবে না? দেখো সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়, তা তুমি আবার সেই চেষ্টাই করো না হয়। সে তো আপনি বলেই খালাস, কিন্তু আঙুলটা কোথায় কিভাবে বেঁকাবো তাই তো বুঝতে পারছি না। আর তেমন হয়ে চাষিকে এখানে ডেকে এনে টাকা আদায় করতে হবে? কিন্তু ও বেটা কি আমি ডাকলেই একবারে শুশুর করে চলে আসবে? আসবে না মানে ওর ঘর আসবে, আমি আছি কি করতে? না 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 না, কিচ্ছু চিন্তা করো না। আপনি সত্যি সব সামলে দিতে পারবেন কর্তামশাই? কেন আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? না না বলছিলাম যে আপনি যদি আমার গিন্নির স্বভাবটাকেও একটু সামলে দিতেন তাহলে বড় উপকার হতো। হ্যাঁ তোমার গিন্নির স্বভাব, দিন রাত গিন্নির জ্বালা ধরার কথা শুনে না গায়ে একেবারে ফোসকা পড়ে গেল, কিছু একটা করু না কর্তামশাই। গিন্নিদের কথায় পোড়া ফোসকা সারানোর ওষুধ আজ অব্দি আবিষ্কার হয়নি বুঝলে হরি। ওরে বাবা সামলাবেন কি, ইনি তো শুনেই চটপট একেবারে চম্পট দিলেন, কিন্তু
কিন্তু এবার আমি টাকা জোগাড় করি কি করে? বাড়ি ফিরলেই তো আবার গিন্নির মুখ ঝামটা শুনতে হবে। না 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 না, এবার দেখছি কপাল চাপড়ানো ছাড়া আমার আর কোনো গতি নেই। দেখি তো তন্ন তন্ন করে খুঁজে দেখি যদি ঘরের কোথাও টাকা পয়সা জমানো থাকে। কই, নেই তো? না না, এখানেও তো নেই। কিন্তু এখানে তো কিছু থাকার কথা। ও কোথায় যে রেখেছিলাম! কি খুঁজছো গো? টাকা কোথায় যে রেখেছিলাম! পাওনি তো? জানি তো পাবে না। আরে বাবা, বাতি ঘটি নেড়ে কি আর টাকা পাওয়া যায়? না না, দেখছি তো, দেখি না। হ্যাঁ হ্যাঁ, এই লোকের ভাঁড়টা একটু নেড়ে দেখি। হ্যাঁ, এটার ভেতর থেকে কিছু পাবোই পাবো। আরে বলি, এটা কি হচ্ছে? হ্যাঁ হচ্ছেটা কি এসব? এখান ওখান হাতে খুচরো পয়সা বার করে তুমি আমায় শান্ত করবে? তোমায় শান্ত করব? আমার 14 পুরুষের সাধ্য আছে তোমায় শান্ত করে? পাটি ঘটি নেড়ে কি আর টাকা পাওয়া যায়? আর ওই টাকায় উনি আবার আমায় পালঙ্ক করে দেবেন, মরুন। ও, এর তো সেই একই গু। সেই কবে কি বলেছিলাম এখনো ধরে বসে আছে। কত্তা মশাইয়ের যেমন সেগুন কাঠের পালঙ্ক আছে, সেই রকম পালঙ্ক না করে দিলে ঠান্ডা মেজে ছেড়ে আমি উঠবো না, এই আমি বলে দিলুম। তুমি তো বলেই খালাস, কিন্তু এদিকে তোমার টাকা নেই, তাই তো? হাজার হাজার কিপ্তে দেখেছি, তবু তোমার মতো একটাও দেখিনি। দেখে দেখে আমার কপালেই জুটলো। কি মুশকিল! কিন্তু পালঙ্ক তৈরির জন্য এত টাকা আমি এখন জোগাড় করি কোথা থেকে? ধুর, তোর আর ঘরে থাকতেই ভালো লাগছে না। বাবাকে দেখে বড় দয়ালু মনে হচ্ছে, তা যদি এই গরিব ভিক্ষুকের উপরেও একটু দয়া করো। তুমি এইখানে ভিক্ষে করো? কই, তোমাকে তো আগে দেখেছি বলে মনে হচ্ছে না। আমাকে খাবারের সন্ধানে পথে পথে ঘুরে ভিক্ষা করতে হয়, আমার কি আর থাকার ঠিক আছে? তাও বটে, আমার মনে জ্বালা তোমার পেটে। তা দাও না বাবা, খুশি হয়ে কিছু, দেখবে তোমার মঙ্গল হবে। সে না হয় বুঝলাম, তোমায় কি দিই বলো তো? আরে মনে হচ্ছে বেচারা সত্যি খুব অসহায়। সত্যি তোমার মনটা খুব বড়। বলো বাবা, তুমি কি চাও? আমি আর কি চাইবো, তুমি খুশি হয়েছো এতেই আমি খুশি। তাই বললে হয়? তোমার মনে কি আর খুশি আছে? তার মানে? মানে আবার কি, সংসারে অশান্তি থাকলে কি আর মনে শান্তি থাকে? ওরে বাবা, এই যে একেবারে অন্তর্যামী। হ্যাঁ, মুখ ফুটে বলো না বাবা, বউ মরে গেলে ভালো হয় নাকি পালিয়ে গেলে? ছি ছি, এমন কেন চাইবো আমি? না না, এসব কিছুই চাই না, শুধু আমার গিন্নির স্বভাবটা যদি একটু পাল্টে দেওয়া যেত। তা দেওয়া যেতেই পারে, তবে তার জন্য যে তোমার গিন্নির ঠাকুরদার আবার নতুন করে বিয়ে দিতে হবে। এই মরেছে সে আবার কি? এছাড়া আর কোনো উপায় নেই, কারণ তোমার গিন্নি যে ওর ঠাকুরমার স্বভাব পেয়েছে। ও, তাহলে তো দেখছি গলতটা গোড়াতেই হয়ে আছে। বুঝতে যখন পেরেছো তখন দেখো শুধরে কিছু হয় কি না। কিন্তু সে আর হয় নাকি? মানে গিন্নি ঠাকুরদার দিয়ে মানে ঠাকুমা পাল্টাবো কি করে? সে যা করার তোমাকেই করতে হবে, আমি শুধু তোমায় ওই বিয়ের সময় নিয়ে যেতে পারি। পারবে? পারবে আমাকে অতীতে নিয়ে যেতে পারবে? এই দেখো।
বাজে কইলি কোথায় গেলি সবাই? আরে বর এসে গেল, বরযাত্রী এসে গেল, কোনে কোথায়? হ্যাঁ কোনে কই? আরে তাড়াতাড়ি করো, লগ্ন যে পার হয়ে যাচ্ছে। তবে কোনি এখনো বিয়ের পিঁড়িতে এসে বসেনি দেখছি। হ্যাঁ ওই তো, হে বাবা, ঠাকুমাকেও কোনের সাজে বেশ লাগছে, আমার গিন্নির সঙ্গে মুখের বেশ মিলও আছে দেখছি, স্বভাবটাও নিশ্চয়ই আমার গিন্নির মতোই হবে। এই সুযোগ দেখি দেখি উপায়টা কাজে লাগে কিনা। এই তুমি কে, এখানে কি চাই? আমাকে চিনলে না? আমি তো বরের আপন মাসির ননদের বড় বৌদি সেজমের ছোট ছেলে, মানে একেবারে খুব কাছের আত্মীয়। সে হবে হয়তো, কিন্তু আমি কি করব? কেন, শাড়ি পছন্দ করবে? ও মা, শাড়ি উনি পছন্দ করে পাঠিয়েছেন বুঝি? না মানে ঠিক তা নয়, তবে পছন্দ তোমাকেই করতে হবে, তোমার তো অনেক দিনের শখ একটা ভালো শাড়ির। তা কি শাড়ি তোমার পছন্দ? এমন কপাল কি আমি করেছি? বিয়ের আগেই কিনা বর আমাকে শাড়ি কিনে দেবে? আহ, আগে পছন্দটা বলোই না। একটা জামদানি, একটা বোমকাই, হ্যাঁ হ্যাঁ একখানা করে দিলেই হবে, আর একটা লাল টুকটুকে বেনারসি। বাবা, এই তো কেমন গড়গড় করে বলে যাচ্ছ, এই তো। কিন্তু এর মধ্যে যে ওকে কোনটা মানাবে? ওকে মানে কার কথা বলছো তুমি? মানে তোমার বরের প্রথম পক্ষের বউকে। তবে এই কথাটা আবার পাঁচকান করো না, কেমন? হ্যাঁ প্রথম পক্ষ? হ্যাঁ মা গো, এ আবার কি হলো গো? আস্তে আস্তে, নইলে যে বিয়ে ভেস্তে যাবে। অমন বরকে বিয়ে করতে আমার বই গেছে, এই আমি চললাম। আরে আরে যেও না। যাক একটা কাজ হয়েছে, তবে এখনো যে আর একটা কাজ করা বাকি থেকে গেল। একটি শান্ত শিষ্ট সুশীল মেয়ের সাথে যে ঠাকুরদার বিয়ে দিতে হবে, ওই তো ওই মেয়ের স্বভাব আমার গিন্নি পাবে। ও মা, কোনে কোথায়? তাকে তো দেখছি না। তাই তো, সাজবো বলে সেমে গেল কোথায়? সে কি তোমরা জানো না? সেমে তো পালিয়েছে। হ্যাঁ ওই দিকে পালিয়েছে। হ্যাঁ সে কি পালিয়ে গেছে? এখন কি হবে? কি আবার হবে, বর যখন এসছে তখন বিয়ে তো দিতেই হবে, না হলে যে গৃহস্থের অকল্যাণ হবে। হ্যাঁ তা তো বটেই, কিন্তু তেমন মেয়ে এখন পাই কোথায়? ওই মেয়েটিকে কিন্তু কোনে হিসেবে বেশ মানাবে। ও মা, ও তো চাপা, আমার বড় মামির মেয়ে। যাই, ওকেই তাহলে কোনে সাজিয়ে বসাই। যা করবি তাড়াতাড়ি কর, লগ্ন থাকতে থাকতে বিয়ে দিতে হবে, আর যেন কেউ জানতে না পারে এ কোনে বদল হয়ে গেছে। ব্যাস ব্যাস, মনের মতো ঠাকুমা বেছে দিয়েছি, এবার আর গিন্নি বেগরবাই করবে না। আমার গিন্নিও ঠাকুমার মতো সুশীলা আর সুন্দরী হবে। কি হলো, কাজ হয়েছে? হ্যাঁ, এবার কি করব? যাও বাড়ি গিয়ে দেখো তোমার জীবনে কি কি পরিবর্তন হলো। যা যা তাড়াতাড়ি যা, গরম জলে পা ঘষবে বলে খড়ি মাটি মেখে বসে আছে। ও বাপরে বাপ, হার মাস একেবারে জ্বালিয়ে খেলো, হুকুমের ঠালায় হাতে পায়ে যেন খিল ধরে যাবার জোগাড়। যাই যাই, আমাকে আবার মিষ্টি পান সেজে আনতে বলেছে বেনারসি জর্দা দিয়ে, না আনলে চাকরি চলে যাবে। এই রে আমিও যাই, জল ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে আনতে বলবে, বাপরে বাপ। আমার বাড়িতে আবার কাজের লোক এলো কবে থেকে?
ভুল করে আবার অন্য বাড়িতে ঢুকে পড়লাম না তো? না না, বাড়ি ঘর দেখে তো আমার নিজেরই বাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, আজ দুপুরে মাছের মাথা দিয়ে ডাল আর লাউ চিংড়ি হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, আর সঙ্গে দুটো করে গরম বেগুনি। শেষ পাতে মিষ্টি দইটা দেওয়ার কথা মনে আছে তো? সে আর বলতে, মায়ের উপর পা তুলে গান্ডে পিণ্ডে খাচ্ছে আর ঘুমাচ্ছে, এমন বউ যেন সাত জন্মে কারণ না হয়। এত লোক লস্কর বলি ব্যাপার কি? সে যাই হোক, নাও নাও গিনি, চটপট আচারের বয়ামগুলো বের কর তো দেখি। মরণ দশা আমার, বলি কথা নেই বার্তা নেই দুম করে এসে আচার খেতে বসে যাবে নাকি? আরে দূর, আমি কি আর আমার আচার খাওয়ার জন্য তাড়া লাগাচ্ছি? আমি তো বুঝেছি বুঝে গেছি, নির্ঘাত তোমার এই জমিদার আচারের বায়না ধরেছে, আর তাই তুমি আর সাত তাড়াতাড়ি ছুটবে তার জন্য আচার নিয়ে। না না, তুমি যে কি বলো না গিন্নি, শুধু শুধু ছোটাছুটি করবো কেন, হেঁটে হেঁটেই যাবো। কিন্তু তুমি কে? না মানে তোমার মুখটা যেন কেমন, আর গলাটাও বদলে গেছে। মরণ দশা আমার, বলি তোমার চোখে কি নেবা হয়েছে না কি গা? মুখটা কেমন, গলাটাও কেমন, বলি বিয়ের এক বছর পরেও চিনতে অসুবিধা হচ্ছে না? না না মানে কিন্তু কিন্তু জানি না, ছুটেই যাও আর হেঁটেই যাও, আচার হবে না। ও শুধু ঘরের খাবে আর বোনের মোশতাড়াবে। কিন্তু তুমি তো সেই আগের মতোই। আগেও নয় পেছনেও নয়, এখানে দাঁড়িয়ে বিড়বিড় করলে আমি কিন্তু একেবারে আগা পাঁচতলা পিটিয়ে লোকের উপকার করার ভূত তোমার ঘাড় থেকে নামাবো। ওরে বাড়ে, মারছে তো, ওরে বাবা মানে মারছে, ওরে পালা পালা, ওরে বাবা ওরে বাবা। ও অভিক্ষুক বাবা, অভিক্ষুক বাবা কোথায় গেলে গো? এই যে এই যে এই যে, বলি এটা কি হলো শুনি? কোনটা কি হলো? এই যে এত কাঠ খড় পুড়িয়ে ঠাকুরদার বউ পর্যন্ত পাল্টে দিলাম, তার ফল কি হলো? তাহলে কিছুই হয়নি বলছো? কিছু তো হয়েছে। হয়েছে বই কি, আগে গিন্নি ছিল খুব মুখড়া, তো এখন তো দেখছি হাতও চলছে, তার উপর আবার গতরটা পর্যন্ত নাড়াচ্ছে না। হ্যাঁ, তাহলে এখন বুঝলে তো মহিলাদের স্বভাব বোঝা কতটা কঠিন। টকের জ্বালায় পালিয়ে এসে এবার তেঁতুল তলায় বাস করো। কিন্তু আমি তো বেশ বুঝে শুনেই শান্তশিষ্ট ঠাকুমা বাঁচলাম, ভাবলাম গিন্নি আমার তারই স্বভাব পাবে। মেয়েদের চরিত্র তো দেবতারাও বুঝতে পারেনি, তুমি তো কোন ছাড়। তার মানে আমি এত ক্ষমতা নিয়েও নিজের বউকে ঠিক করতে পারলাম না, শেষে সন্ন্যাস নিয়ে নিলাম, আর তুমি তো কোন ছাড়। আর একবার চেষ্টা করে দেখি না বাবা, একটি বার। এখন যে আছে তাকে নিয়েই মানিয়ে গুছিয়ে ঘর করো, আর না হলে না হলে চলো আমার সাথে সংসার ছেড়ে। মানে তাই চলো বাবা, সেই বেশ ভালো। হ্যাঁ সেই ভালো, চলো।